হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর নিয়ে এসে গেছি একটা নতুন এপিসোড। আজকের এপিসোডটা আমি বানাচ্ছি হচ্ছে, আমাকে অনেকজন, দেখুন আমি আমার যে চ্যানেলটা একটু গ্রো করেছে, সামান্য কিছু দর্শক আছে, সেটা তো দর্শকের সাপোর্টের জন্যই, তাই আমি তাদের, মানে তারা যেটা আমাকে বলে যে এই সিনেমা বা এই ট্রেলারের রিভিউ করো, আমি চেষ্টা করি সেটা করা। এবং স্পেশালি বলছি যে কিছু জিনিস আছে যেটা আমার পার্সোনালি পছন্দ হয় না, বাট তাও করতে হয়। যেরকম আপনাকে এক্সাম্পল দিচ্ছি যে টোটাল ধামালের ট্রেলারের রিভিউ করার আমার ইচ্ছেই ছিল না, বাট অনেকে বলেছিল, তো আমি বললাম ঠিক আছে, কারণ এটা তাদের ভালোবাসা। এবং রিসেন্টলি লুকাচুপি বলে একটা সিনেমা যেটা আসছে, কার্তিক আরিয়ান আর কৃতি স্যানন আছে, তো তারও সিনেমার একটা গান বেরিয়েছে, পোস্টার লাগবাদো, তো সেই গানটা আর টোটাল ধামালের আজকে একটা গান বেরিয়েছে, পেসা 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 ইয়ে পেসা, তো এই দুটো গানের রিভিউ করবো এই ভিডিওর মধ্যে। যদিও আমার এই দুটো গানে রিভিউ করার এক বিন্দু মাত্র মানে ইচ্ছে ছিল না, কারণ দুটোই আমার বেকার লেগেছে, সিরিয়াসলি বলছি। এবং দেখুন মানে এই যে মানে স্পেশালি পোস্টার লাগবাদো গানটা আমি বলবো, মানে প্রথম কথা হচ্ছে যে এর যে অরিজিনাল গানটাও ছিল 1997 না 1998 এর সিনেমা অক্ষয় কুমারের আফলাতুনে, সেই গানটাও এমন কিছু আহামরি ছিল না, কিন্তু হিট হয়ে গেছিল, ঠিক আছে। তখন এই আনু মালিক ফানু মালিকরা বলিউডে মিউজিক দিত, একদম মিউজিকে মিডিওক্রিটি ছিলই, সিরিয়াসলি ম্যাক্সিমাম মিউজিক ডিরেক্টররা কপি করতো ইংলিশ হলিউড থেকে, কপি পেস্ট, আমি বলিউডের কথা বলছি। তো দিয়ে এইসব গান তৈরি হয়েছে, এটা আনু মালিকের মিউজিক নয় আফলাতুনের, এটা বাট এটাও ওরম ধরনেরই বাজে একটা ফালতু গান। এবার সেই যেহেতু সেটা হিট হয়ে গেছিল, সেটা যতই বাজে হোক, এবার সেটাও টি সিরিজেরই ছিল, টি সিরিজ মানে একদম দিব্যি খেয়ে নিয়েছে কি যেটা হিট হয়েছিল 20 বছর আগে, সে গানটা ভালো হোক চাই বাজে হোক, আজকের দিনে সেম জিনিস আমরা রিমেক করলে চলবে। এবং টি সিরিজকে আমি হ্যাটস অফ বলছি, কারণ তারা যে ভাবছে যে পাবলিক 20 বছর আগেও চুতিয়া ছিল, এখন 20 বছর পরেও চুতিয়া আছে, তো তারা যে ভাবছে সেটা ঠিকই ভাবছে, কারণ তারা প্রতিবার সাকসেসফুল হচ্ছে। মানে এটা তো আমাদের অভ্যেস হয়ে গেছে, সালমান খানের জুড়বা 1997 বেরিয়েছিল, তখন হিট হয়েছিল, আমি মানলাম তখন সিনেমা দর্শক পিছনে ছিল, এখন অ্যাডভান্স হয়ে যাওয়ার পরেও জুড়বা 2017 বেরিয়েছে, সেটাও 100 কোটি কামিয়েছে। তো ফিল্ম মেকার বা এই রিমেক গানের জন্য বা রিমেক সিনেমার জন্য ফিল্ম মেকার, প্রডিউসার বা এই গানের জন্য মিউজিক ডিরেক্টর, এদেরকে দোষ দিয়ে লাভ নেই, সবার চেয়ে প্রথমে নিজেকে দোষ দিতে হবে। অডিয়েন্স মানে অডিয়েন্সের টেস্ট এত খারাপ, প্রতিটা জিনিসের মধ্যে মিডিওক্রিটি এসে গেছে। আপনি পেসা ইয়ে পেসা অরিজিনাল কর্জের গানটা যদি শোনেন, যেটা সুভাষ গায়ের ডিরেকশনের সিনেমা ঋষি কাপুরের, সেই গানটা মিউজিকটা দেখবেন তো, গানটা শুনবেন তো, আর এই গানটা শুনবেন তো, খালি ওই পেসা পেসা ক্যাচ লাইনটা তোলে, বাকি লিরিক্স এর কোনো মাথা মুন্ডু নেই, ভিজুয়ালি খালি লাইট ফাইট চকমক চকমক করছে, আর বিকিনি পরে মেয়েরা হাঁটাহাঁটি করছে, ছোট ছোট ড্রেস পরে, মানে গানের মধ্যে খালি মানে এই সব জিনিসগুলো বলিউড এত ঢোকায় না, মানে এগুলো কোনো গানটার সাথে মানে কি করে ভালো বলবো, মানে কোন পয়েন্টটা ভালো বলবো, লিরিক্স বলার জায়গা নেই, লিরিক্স এর কোনো মাথা মুন্ডু নেই, মিউজিক এরকম মনে হয় কি আগের গানটাকে মানে এক্সাক্ট রিমেক করছে, সেম মিউজিক ইউজ করে না, এমন একটা ঢিকচাক ঢিকচাক কিরম মিউজিক, একটা আজব টাইপের, মানে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, একটা জঘন্য ধরনের মিউজিক দিয়ে দেয়, এবং তারপরে ভিজুয়ালও একদম জঘন্য, তো কি করে ভালো বলবো। এই যে লুকাচুপির যে গানটা ছিল ইয়ে খাবার ছাপা দা খাবার, এই যে সাউন্ডটা, যে অডিওটা, অডিও মিউজিকটা তো চেঞ্জ করে দিয়েছে, তো মিউজিকটা এখন আরো 5 গুণ খারাপ হয়ে গেছে, আগে যদি 0 ছিল এখন -5 হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। লিরিক্স এর কোনো মুন্ডু নেই, লিরিক্স সামান্য চেঞ্জ হয়ে গেছে, ওই কিছু ক্যাচ লাইন সেম রেখে বাকি লিরিক্সটা পাল্টে দিয়েছে, এবং বিচ্ছিরি, মানে এই গানগুলো জাস্ট কদিন এই পাড়ায় বাজবে কি কোনো পার্টিতে একটু বাজবে টাজবে, তারপরে লোকে ভুলে যায়, কিন্তু মানে ভুলে যাওয়ার পরেও আবার এই জিনিসটা হয়তো, এইটা এখন রিমেক হলো, আবার টি সিরিজ হয়তো 10 বছর পরে সেম গানটাকে আবার রিমেক করে দেখবো, তখনও লোকে দেখছে, কারণ এই রিমেক গানগুলো টি সিরিজ লাস্ট কিছু মাস ধরে বা কিছু বছর ধরে শুরু করেছে, খালি রিমেক। আগে তারা রিমেক গান মানে পুরোনো গানগুলোকে রিমেক বানিয়ে মিউজিক ভিডিও বানাতো, এখন সিনেমার মধ্যে বারবার রিমেক গান ইউজ করছে, এবং সেগুলো সবার চেয়ে বেশি ভিউ পাচ্ছে, যেখানে ভালো গান, অমিত ত্রিবেদীর মিউজিক দেওয়া অরিজিনাল মিউজিক, নতুন অরিজিনাল ফ্রেশ গান, সেগুলো ভিউ পাচ্ছে না। আপনি মনমর্জিয়ার গান দেখুন, এরকম আমি অনেক সিনেমা আপনাকে দেখিয়ে দেবো যার গান ভালো ছিল, তার সেরকম ভাবে ভিউ নেই, অথচ
এইসব ফালতু রিমেক পুরনো গানগুলোকে করে সেইগুলো মিলিয়ন্স অফ ভিউ পাচ্ছে। এবং আমি এটা নিয়ে আগেও একটা এপিসোড বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম, কিন্তু লোকে আমাকে উল্টে বলছে যে তোর কি, তোর রিমেক ভাল লাগে না, তোর অনুযায়ী কি চলতে। আরে আমার অনুযায়ী চলতে হবে না বস, আমার অনুযায়ী চলে লাভ নেই। কিন্তু কি হবে যে আপনি, এটা আমাদের গোটা ইন্ডিয়ার প্রবলেম, কিন্তু যখন আমরা এই জন্য আমরা বলি না, যখন আমরা কথাবার্তা বলি যে কেন এই ডিরেক্টর ভালো করছে না বা এই হিরো এক এরম কেন করছে, সেই কথাটাও আমরা বলার রাইটটা হারিয়ে ফেলব। কারণ তারা যে করছে ফালতু জিনিস, আমরা সেই ফালতু জিনিসটা দেখে তাদেরকে আরো প্রশ্রয় দিচ্ছি, তাদেরকে আরো ইগনাইট করছি যে হ্যাঁ হ্যাঁ এই ফালতু জিনিসই বানাও, আমরা দেখবো, আমরা শুনবো। সেটা মিউজিকের ক্ষেত্রে হোক, সিনেমার ক্ষেত্রে হোক, ইভেন আমি মিডিয়ার ক্ষেত্রেও বলি, মিডিয়ার মধ্যে আজকাল মিডিয়াতে তো মানে যা তা খবর একটা তৈরি করে বানিয়ে দিয়ে বলে দিলেই হলো, যার তার নামে বলে দিলেই হলো, মানে এরম করে তো চারিদিকে চলছে। মানে মানে কোনো লোক, মানে কোনো লোকের কাছে প্রপার ইনফরমেশন নেই। আমি মিডিয়ার ক্ষেত্রে বলে যাই, সেটা অন্যদিকে চলে যাওয়া হবে, একদম বেকার। মানে এই যদি চলতে থাকে, একসময় আমাদের ইন্ডিয়াতে মানে মিউজিক, আমাদের আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা জানেন না, আপনারা যদি ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি পড়েন, মিউজিক ওয়াজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান সিনেমা। কারণ কি, হলিউডে বা অন্য দেশে খালি মিউজিক থাকে, সংস যাকে সংস আমরা বলি, গান, সেই গান কিন্তু ওরা ইউজ করে না। এখন হয়তো রিসেন্টলি কিছু কিছু ইউরোপিয়ান সিনেমাটির মধ্যে থাকে বা হলিউডে এক দুটো থাকে, কিন্তু এই সং, গান, গান দিয়ে ন্যারেটিভটাকে এগোনো যায়, সেই সব জিনিসপত্র কিন্তু আমাদের ইন্ডিয়ান সিনেমা থেকে এসছে। 1940s এর সিনেমা দেখুন, 50s এর সিনেমা দেখুন, তার গান দেখুন, গুরুদত্তের পেয়াসার গান দেখুন, আর সেখান থেকে আজকে আমাদের এখানে এসে দাঁড়িয়েছে। মানে আমি এটাই বুঝতে পারি না, মানে লোকে বছরের সাথে প্রোগ্রেসিভ হয়, আমরা প্রোগ্রেসিভ থেকে আরো ডিটোরিয়েট করে যাচ্ছি। সে আমাদের সিনেমা হোক, আমাদের লিটারেচার হোক, সে আমাদের গান হোক, মিউজিক হোক, প্রত্যেকটা দিক দিয়ে। এবং এটার জন্য দোষী হচ্ছে পাবলিক, কারণ পাবলিক এটাকে আরো প্রশ্রয় দিচ্ছে, আর কিছু বলার নেই। আর এই ভিডিওটা বানাতে আমাকে স্পেশালি রিকোয়েস্ট করেছিল অর্চিস মান, এবার জানি না অর্চিস মানের নাম আমি নিলাম তার উপর কিরকম কেসদি করবে, সো আই ডোন্ট নো। এনিওয়ে, আপনারা যারা আমার সাথে সহমত তারা প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যে নতুন আমি সেগমেন্টটা শুরু করেছি আড্ডা উইথ দরিদ্র, কেমন লাগলো সেটাও জানাবেন। আপনারা ফার্স্ট এপিসোডটা পছন্দ করেছেন, অনেকে অনেক কিছু কমেন্ট সেকশনে লিখেছেন, আমি জানি, সেগুলোর মাথায় রেখেই পরের এপিসোডটা আসবে, এবং পরের এপিসোডটা সানডে আসবে, তো ততদিন একটু ওয়েট করুন। নতুন এপিসোডটা আপনাদের ভাল লাগবে আশা করি, কারণ ওটার মধ্যে অনেক কিছু রয়েছে যেটা আপনারা মানে জানার ইচ্ছা হবে খুব। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।